করোনা কাটিয়ে দীর্ঘ আড়াই বছর পর মঙ্গলবার থেকে চালু হলো কুরুলা এক্সপ্রেস ট্রেন। শালিমার থেকে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের মেছোদা রেল স্টেশনে দাঁড়ায় কুরুলা এক্সপ্রেস। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পান চাষী থেকে শুরু করে ফুল চাষীরা উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে চাষীদের দাবি ছিল মেছোদা থেকে পণ্যবাহী ট্রেন চালানোর, বিভিন্ন দপ্তরের জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আমরা ভীষণভাবে খুশি, ব্যাখ্যা করতে পারছি না কি খুশি আমরা অসম্ভব খুশি হয়েছি এই কারণেই, এবং যে মূল উদ্যোক্তা এবং যার দৌলতে আমাদের এই কুরুলা এক্সপ্রেসটাকে একবারে অন্ধকার থেকে এই একবারে প্রকাশ্যে আনলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা, আমাদের মানে জননেতা বলা যায়, আমার পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তারই উদ্যোগে আমাদের এই ট্রেনটা আজকে চালু হলো এবং এটা খুবই ছ সাত দিনের মধ্যে উনি এটা উদ্যোগ নিয়ে চালু করলেন এবং এর ফলে আমার এই কুরুলা এক্সপ্রেস চালু হলো। ওনার কাছে আমরা দাবি রেখেছি বর্তমানে 180 1284 হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস এখন হাওড়া থেকে আহমেদাবাদ পর্যন্ত রান করছে, আমার মেছেদায় কোনো স্টপেজ নেই, যেটা কোভিড-19 আগে আমার এইখানে তো ট্রেনটা দাঁড়াতো এবং আমরা এখান থেকে প্রতিদিন আমরা 10 টন করে মাল তুলতাম, পান পরিবহন অন্যান্য সমস্ত কিছু তুলতাম, সেইটাও আমাদের বন্ধ আছে এবং উনি আশ্বাস দিয়েছেন, উনি রেলের পদস্থ আধিকারিকদের সাথে কথা বলেছেন যাতে করে আমাদের এখানেতে ওই ট্রেনগুলো স্টপেজ হয়। আমাদের আর একটা সব থেকে মূল এর যেটা সমস্যা ছিল ওনাকেও আমি বলেছি, আমি আপনাদেরও বলতে চাই যে আমাদের পানকে কৃষিজাত পণ্য হিসাবে স্বীকৃতি দিতে হবে ভারত সরকারকে। আমি একজন পান চাষি, দীর্ঘদিন বিশের মাল পাঁচে দিয়ে যাচ্ছি, সংসারের পত্র চলছে না, কি করবো, খোলের দাম প্রচুর, সারের দাম প্রচুর, 5 টাকা জিনিসকে যদি 2 টাকায় দিয়ে যাই তো বড় চাষটা করবো কী করে, এইবার গাড়ি চালু হচ্ছে এবার আমরা 2 পয়সা পাবো, বা মাছ চাষি ফুল চাষি এরাও 2 পয়সা পাবে, আমরা দীর্ঘদিন মার খাচ্ছি। এতদিন কি খোলা মার্কেটে ব্যবসা, খোলা মার্কেটে দিয়ে যাচ্ছি, কি করবো, 20 টাকার জিনিস বলছে 2 টাকায় দিবে তাও দিয়ে যাচ্ছি, গাড়ি ভাড়া তো বসাচ্ছে না। পান চাষীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারী রেল দপ্তরের সাথে কথা বলে কুরুলা এক্সপ্রেসের যাত্রা শুরু করলেন মেছেদা স্টেশন থেকে। বন্ধ ছিল ওটা মার্চ মাস ছিল 2020 সালের, তারপর থেকে 21 মার্চ ওটা, তারপর থেকে কুরুলা এক্সপ্রেসটা বন্ধ হয়ে যায়। আমরা খুবই কষ্টের মধ্যে ছিলাম, কারণ আমাদের এটাই মেন রোজগারের জায়গা ছিল, এই গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের রোজগারটা বন্ধের পথেই ছিল আর কি। আজ থেকে চালু হলো, হিসাব রাখা যায় না, তো আমরা খুবই খুশি, কারণ হচ্ছে আজ প্রায় দীর্ঘ আড়াই বছর পর আমাদের কুরুলা এক্সপ্রেসটা চালু হয়েছে। এতে আমাদের এখানকার প্রায় 120-125 জন যে আমরা লেবার আছি তারা সবাই উপকৃত হব, আমাদের রোজি রুটিটা চলবে, আমাদের সংসারে হাসি ফুটবে। আশাবাদী এর পরে যেসব ট্রেন গুলো বাকি আছে সেগুলো চলবে, তার জন্য আমরা তার প্রসেসিং আছি দীর্ঘদিন। কতদিন পর গাড়ি চললো? এটা 2 বছরের বেশি হয়ে গেল, কোভিড থেকে বন্ধ ছিল। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।